সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। জব্দ হওয়া তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হলো ম্যাসাচুসেটসের সিটি জেন ব্যাংক বোস্টনের পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট, ম্যাসাচুসেটস বোস্টনে সেফ ডিপোজিট বক্স ও ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্ট। এছাড়া নিউ জার্সির প্যাটারসনের জ্যাসপার স্ট্রিটের 179 নম্বরের বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। গত 20 ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ আবেদন করেন। গত বছর 31 মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1A কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।